গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব পুরুলিয়া। এখন ঘড়িতে ঠিক 5টা বাজে। আমরা অঙ্কুরহাটি থেকে পার করে আরামবাগের পথ ধরেছি। সলভ হয়ে ডানকুনি থেকে আমরা আরামবাগের রোড ধরব। তো চলো এগিয়ে যাওয়া যাক, আর সাথে অবশ্যই থাকো আর দেখতে থাকো আমাদের এই পুরুলিয়া ট্রিপ। পুরুলিয়া আমার খুব পছন্দের জায়গা, এর আগেও আমি একবার গিয়েছিলাম, তবে আবারও প্ল্যান করেছি পুরুলিয়া যাব। এখন দেখো ভোর হতে হতে প্রায় সকাল হয়ে গেল। আমরা মাঝখানে একটু চা খেয়েছিলাম, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপর আমরা এখন সোজা যাব বনলতা রিসর্ট, আরামবাগ হয়ে কোতলপুর, কোতলপুর থেকে বিষ্ণুপুর, আর এই বিষ্ণুপুরেই রয়েছে বনলতা রিসর্ট। আমরা এখানে একটু দাঁড়াবো আর ব্রেকফাস্ট করব। তো প্রায় আমরা পৌঁছে গেছি বনলতা রিসর্টের কাছাকাছি। রয়েছে এখন বনলতা রিসর্টে। আমরা আরামবাগ পেরিয়ে কোতলপুর হয়ে আমরা এখন বনলতা রিসর্টে। তো এখানের নাম শুনেছিলাম, বাঁকুড়া আমি এর আগে এসেও ছিলাম আমরা, তবে আসা হয়নি। জায়গাটা বেশ মনোরম আর বেশ সুন্দর জায়গাটা। এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি, তো কিছু ব্রেকফাস্ট করব। আমরা আলু পরাঠা আর চা অর্ডার করেছি, সেগুলো খেয়ে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে যাব। তো তোমরা সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আলু পরাঠা আর চায়ে চুমুক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। এই বিষ্ণুপুরের বনলতা রিসর্টের ঠিক পাশ থেকেই শুরু হচ্ছে জয়পুর জঙ্গল। জয়পুর জঙ্গলের স্বাদ নিতে নিতে আমরা এগিয়ে চলেছি। জঙ্গলের রাস্তা কিন্তু বেশ ভালো লাগে, চারিদিকে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে এই রাস্তা বেয়ে গেছে, তার সাথে এই এক টুকরো আকাশ যেন আমাদের সাথে এগিয়ে চলেছে। এই এক অন্যরকম ফিলিংস, কি বলো তোমরা? একবার দাঁড়ালাম আর বেশ কিছুক্ষণ সময় শুধু জাস্ট বাকি আছে, তারপরেই আমরা পৌঁছে যাব। আমরা ফার্স্টে হোটেলের দিকে যাব, তবে পাখি পাহাড়টা আমাদের যাবার পথে পড়বে, তো সেজন্য আমরা পাখি পাহাড়টা ফার্স্টে দেখব, তারপরে আমরা হোটেল যেটা নেব সেটা খোঁজার জন্য আমরা যাব। তো চলো যাই, আমরা ফার্স্টে হোটেল খুঁজবো না, পাখি পাহাড় যাব। পাখি পাহাড় দেখা যাচ্ছে ওখানে, ঠিক আছে চলো। আজকে আমাদের কলকাতা থেকে পুরুলিয়া আসতে প্রায় ঘন্টা ছয়েক লেগেছে। মাঝখানে আমরা অনেকবার দাঁড়িয়েছি। এই জঙ্গলের স্বাদ নিতে নিতে আমরা এগিয়ে চলেছি পাখি পাহাড়ের দিকে। চলে এসেছি পাখি পাহাড় ফার্স্ট। আজকে অনেকটা জার্নির পরে আবার চলে আসলাম, অনেকটা জার্নি হয়েছে আবার আমাদের। পাখি পাহাড় চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। পাখি পাহাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চলেছি খয়রাবেড়া ড্যামের দিকে। আমাদের যাওয়ার কথা ছিল হোটেলে, বাট আমরা একটু সময় হাতে থাকায় আমরা আগে দেখে নেব খয়রাবেড়া ড্যাম। জায়গাটা নিয়ে কোনো কথা হবে না,
এটা আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, এর আগে যখন এসেছিলাম তখন আসার সুযোগ হয়ে ওঠেনি, বাট লাকিলি এবারে আসতে পেরেছি। ভীষণ ভালো লাগছে, বিকালটা বেশ খুশি খুশি হয়ে গেল আমাদের। এটা আজকের মতো মনে হয় কমপ্লিট, আমরা এরপরে হোটেল দেখতে হবে আমাদেরকে। তবে বিকালটা জাস্ট মানে ব্যাপক সুন্দর হয়ে গেল মুহূর্তগুলো। খয়রাবেড়া ড্যাম আমরা দেখলাম, বেশ ভালো লাগলো। আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব একদম হিল টপের দিকে। এখন ঘড়িতে প্রায় 5:30 বেজে গেছে, তো আমাদেরকে যতটা সম্ভব তাড়াতাড়ি হবার যেতে হবে। তো চলো আমরা অযোধ্যা পাহাড়ের হিল টপের দিকে এগিয়ে যাই। দেখো আমরা পাহাড়ের হিল টপের দিকে প্রায় পৌঁছে গেছি, এই অন্ধকার রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। তবে এর ফিলিংসটা বেশ মজাদার আর বেশ অ্যাডভেঞ্চার। তো আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে।